ব্যাপার দরকার সাহেব মুকলেসকে কোথায় নিয়ে যাচ্ছেন কেন জানেন না আত্মহত্যার আসামি এখানে আসে আত্মহত্যা কথা জুল করেছে আত্মহত্যা করেছে আমি তো কিছু জানলাম না আমি এই গ্রামের মেম্বার আপনার এলাকার রূপালী কে বলল আত্মহত্যা করেছে আপনারা কি কোনো ইনভেস্টিগেশন করেছেন আপনারা যে তাকে ধরে নিয়ে যাচ্ছেন এটা কি ঠিক ওই মেম্বার নিয়ে যাইতেছে যাক না আরে এটা কি খুনের আসামি যে ধরে নিয়ে যাবে আগে আসামি ধরেছি প্রমাণ করার জন্য ভিকটিমের বাড়ি যাচ্ছে আরে রূপালী তো আত্মহত্যা করে নাই এটা শুধু কান পড়ার কথা সবাই তো বলাবলি করছে মেয়েটা ওর প্রয়োজনে আত্মহত্যা করেছে ওদের কান পড়া শুনে আপনারাও বিশ্বাস করেন আপনারা না আইনের লোক আসলে আমরা সবাই কান পড়া শুনি তাহলে আত্মহত্যা করেনি রূপালী যে আত্মহত্যা করে নাই আরে তার বড় ভাই তো এটার বড় প্রমাণ আপনি সত্যি বলছেন আরে মেম্বার সাহেব যা বলছে ঠিক বলছে কি করছেন তাহলে তো খুব ভালো হয়েছে হ্যাঁ তাহলে আমি যাই ভাই ও ভাই তাও নিয়ে যান ভাই খুব ডিস্টার্ব এই এই তুই বেশি হ্যান্ডগ্যাপ খুলে দাও জি স্যার আচ্ছা মেম্বার সাহেব জি আসি ভুল তো ডেলে ক্ষমা করে দিয়েন জি সালাম আলাইকুম ওকে ধন্যবাদ মেম্বার সাহেব আপনার জন্য আমি মিথ্যে একটা মামলা থেকে বেঁচে গেলাম হয়েছে হয়েছে চলো জি চলো আরে আমি তো ফাইনাল সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আমি নিজেও আত্মহত্যা করে ফেলবো যে দুনিয়া তুমি নেই সেই দুনিয়া আমার থাকার কোনো দরকার আছে কোনো দরকার নেই আচ্ছা তোমার কিডা কান পড়া দিছিল যে আমি আত্মহত্যা করেছি কিডা রটা বেড়াচ্ছে সব রঞ্জু ফাউল আমার গিয়ে বলে তুমি আত্মহত্যা করেছো শুনে তো আমার মাথায় আকাশ ভাঙিয়ে বললো কি রাম লাগে কো শোনো মানুষের কান কথা বিশ্বাস করতে হয় না হ্যাঁ সেটাই তো দেখে ভাই যদি মাইন্ড করে তাই আচ্ছা থাক ওসব কথা বাদ জসিম মিয়া দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে বিয়ে দিয়ে দাও কিন্তু এই দুইজনের একজন আমার পছন্দ না ভাই আমি ভালো ভাই ভাই আমাকে দিয়ে দেন না ভাই আমি ভালো ভাই কেন ডাক্তার জানেন তো ভাই ভাই আমি হয়েছি কি আমি ভালো হয়ে গেছি ওই কান কথা কান পড়া আমি এসে আর শুনবো না আর করবো না আমি ভালো হয়ে গেছি আমার সাথে বিয়েটা দিয়ে দেন ভাই আরে ভাই দুম করে একটা মানুষ ভালো হয় নাকি হঠাৎ করে তুই ভালো হয়ে গেলি আমি তো আগের তো ভালো এ তুই কি করছিস আমি তো আরো আগে ভালো আগের তো হঠাৎ করে তোর সাথে আগে আমি ভালো থামো তো তোমরা কিসের জন্য তোমরা ঝগড়া করছো তোমরা ঝগড়া করছো এই কান পড়া শুনে শুনে গান পড়া ভালো না গান পড়ার জন্য কত কিছু হয়ে গেল গ্রামে পুলিশ পর্যন্ত আসলো গান পড়া কেউ দিলে যাচাই বাছাই করে তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে ঠিক আছে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো রূপালি রূপালি এদিকে আসো রূপালি এই দুজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় আমরা তার সাথেই তোমাকে বিয়ে দেব আমি 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 ভালো আমার ভাই তুই চলে যা ভাই আমি কি করবো বল যা চলে যা কিন্তু একটা কথা আছে আমি তারে পছন্দ করি ঠিকই বিয়ে করতে পারবো তুমি পছন্দ করতেছো আমার আর তুমি আবার বিয়ে করতে পারবা না কিসে জানি কারণটা হচ্ছে বিয়ের পরে তো তুমি এরকম করে পাগলামি করবা না আর আমার পাগলামি অনেক পছন্দ এই আমি পাগলামি করবো তো আমি খুব পাগলামি করতে পারি আমি আমি পাগলামি বাড়াই খুব জানি ভাই আমি কিন্তু অনেক পাগলামি করতে পারি জানেন খুব ভালো পাগলামি করি আমি আমি করবো এখন তাহলে আমি কলাম জানেন ভালো কথা তাহলে কোনো সমস্যা নেই কাবিন নামার মধ্যে লেখা থাকবে যে ছেলে অবশ্যই ছেলেকে পাগলামি করিতে হইবে তাহলে তো হয় কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই 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 তুই একটা কাজই দেখে ছোটখাটো দেখে একটা কাজই দেখে